everyone, Rooqma ami chinte parcho nischoy ebong Roopsagorer Moner Manusher Purna, right? Namaskar, ami Sneha, Roopsagorer Moner Manushe ami Gungun. Amra kintu khub moja kore kaj ta kori. Mane emon na je ami biased hoye bolchi amar kaj jehetu, but seram noy. Amader je hero she kintu khub mojadar, amader puro unity bishon mojadar. Tar shonge amar bontu ache. Gungun holo barir choto me. আর তার বোনের সবথেকে প্রিয় ছোট বোন আর সবার বাড়ির প্রিয় সে ছোটবেলা থেকেই একটা অ্যাক্সিডেন্টে কথা বলতে পারে না বাট কানে শুনতে পারে তো গুনগুনের জন্য ওর বোন হলো সবকিছু ওরা একে অপরের পরিপূরক বলতে পারেন আপনারা আনি মোমেন্টস মানে সবচেয়ে ফান আমার হয়েছিল এবং আমার অবস্থাও খারাপ হয়ে গিয়েছিল তার কারণ হচ্ছে আমাকে স্কুটি চালাতে হবে মানে এই মেয়েটা আমাকে যখন স্ক্রিপ্ট পড়ছি তখন মাথায় হাত বলছি আমি ওই যে এই মেয়েটা কিন্তু দারুণ স্কুটি চালায় এবং সব সিনেই মোটামুটি স্কুটি ফুটি চালিয়ে বাজার যাচ্ছে কাচ্ছে চোরকে ধরছে মানে চেস করব স্কুটি চালিয়ে তাও আমি মানে আমি একদমই স্কুটি চালাতে পারি না আমার কোনো ব্যালেন্সই নেই হ্যাঁ সাইকেল চালাতাম আমি অনেক কাল আগে ছোটবেলায় যে স্কুটি চালাতে জানে না তাকে একটা স্কুটি দেওয়া হয়েছে এবং হাই স্পিড স্কুটি উল্টো দিকের লোকটা দাঁড়িয়ে আছে তার স্কুটি সে আমার দিকে তাকিয়ে আছে আমার স্কুটি যেন খারাপ না হয় সে হচ্ছে আমাদের ক্যামেরার ডিপার্টমেন্টের একটি ছেলে সে আমার মুখের দিকে তাকিয়ে আছে স্কুটি যদি খারাপ হয়েছে মনে মনে ভয়েস ওভার দিচ্ছে মুখে বলছে দিদি ঠিক আছে তো স্কুটিটা কিছু করো না হ্যাঁ তো যাই হোক তারপর ওভাবে একে বেঁকে কোনো রকমে আমি স্কুটিটা চালিয়ে শর্ট দিয়েছি এবং বাবাকে নিয়ে যখন নিয়েছিল শর্টটা সে তো কী যে বলছে আমাকে সেগুলো আমি এখন বলতে পারছি না ভয়ে ভয়ে আর কি যদি ফেলে দিই এবং এমন একটা সিচুয়েশন হয়েছে মানে ফেলে দেব দিতে গিয়েও আমি আটকে গেছি এবং তারপরে দুজনে মিলে শর্ট হলে খুব মানে টেন্স থাকি আমি এখনও প্রপারলি স্কুটিটা চালাতে পারছি না তবে হ্যাঁ আমার টিমের লোকজন বলেছে আমি ক প্লাস পেয়েছি মানে একটা একটা ওয়ার্ডে অ্যাক্টিংকে ডেফিনেশন মানে ডিফাইন করাটা আমার জন্য খুব চাপের বিকজ আই বিলিভ অ্যাক্টিং ইজ সামথিং ওয়ে দের ইজ অল কাইন্ড অফ আর্ট আমার অভিনয় চুজ করাটাই মেইন রিজনটাই হলো যে আমি যেহেতু ছোটোবেলা থেকে সব ধরনের আর্টিস্টিক জিনিস পছন্দ করতাম তাই আমার মনে হয় অভিনয় এমন একটা জিনিস যেখানে সব ধরনের আর্ট আছে তো আই ডোন্ট থিঙ্ক সো আই ক্যান নেভার এক্সপ্লেন অ্যাক্টিং ইন ওয়ান ওয়ার্ড সেটে সবচেয়ে বেশি ক্লোজ যাকে আমি একদমই পছন্দ করি না সে হাসছে আমার পাশে বসে বসে স্নেহা স্নেহা মানে আমার বোন গুনগুন যেহেতু ছোটো থাকতেই আমার মার মা বাবা মারা গেছিলো তো আমি কখনো আমার দাদু দিদার সাথে দেখা করতে পারিনি তো আমার ইচ্ছে আছে মানে আমার এখন মানে আমার দাদু দিদি কেমন ছিল মার কাছে সব গল্পগুলো শুনি তো ছবি দেখি তো আমার অনেক ইচ্ছে যে যদি কোনোদিন আমার দেখা হতো যদি দেখতে পারতাম তো এই ইচ্ছেটা আছে রূপসাগরের মনের মানুষ দেখেছি রূপসাগরের